গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, সোমবার মানে হচ্ছে আজকে সম্ভবত 8 তারিখ, আর এখন বাজে 7:45। আমরা উঠেছি 6টার সময়, ঘুম ভেঙে গেছে হঠাৎ করে। যেমন ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর আকাশ পুরো মেঘলা, মানে সেই গরম, তীব্র গরমটা আর নেই। বাচ্চাগুলো আজকে থেকে আবার স্কুলে যাবে, খুব ভালো লাগছে কারণ ওরা একটু স্বস্তি পাবে। যাই হোক, সৌমিক চলে গেছে অফিসে, আর আমি আবার দোকানটা চেক করব, ওরা ঠিক টাইমে খুলছে নাকি 8টার সময়। বাকি কাজগুলো, আমাদের চা খাওয়া কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি উঠে চাটা বসিয়ে দিই, আর তারপরে বাকি কাজগুলো যেরকমভাবে করবো সেরকমভাবে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা কালকের ভিডিওটা কি দেখেছো? মানে সানডের ভিডিওটা একটু দেখে নিও। বেশিরভাগ দায়িত্বটাই কালকে সৌমিক নিয়ে নিয়েছিল, আর ও কিন্তু এরকমই, ও সারাক্ষণ বাড়িতে থাকলে এরকম খুনসুটি করতে থাকে আমার সঙ্গে। মাঝে মাঝে আমি একটু রেগে যাই যখন আমার কাজের খুব চাপ থাকে, না হলে এরকমই সবসময় প্যাম্পার করতে থাকে। যাই হোক, আজকে সেরকম কিছু রান্না হবে না, কারণ হচ্ছে কালকের মাটন অনেকটাই রয়ে গেছে, আর পাট শাক আছে, পাট শাকটা ভাজা করব, আর দেখা যাক আর কি করি। একটু ডাল করতে হবে, কারণ রিকন আবার স্কুলে ফেনা ভাত খেয়ে যাবে বলেছে। আমি ওকে বললাম যে একটু ভাত খেয়ে যা, ভাত আছে, ভাত খাবে না, বললো আমাকে ফেনা ভাত করে দাও। আর ওর টিফিনটা আমাকে বানাতে হবে, লুচি বানাবো আর একটু আলু ভাজা করে দেবো, ব্যাস এই দিয়ে ওর টিফিন হয়ে যাবে। রিকন রেডি হয়ে যাচ্ছে, এবার স্কুল বেরোবে, খাওয়া দাওয়া কমপ্লিট। আই কাটটা লাগো, আই কাটটা লাগো, একটু যে বেরিয়ে যাওয়ার পরে তারপর আমি একটু ঘর দোর পরিষ্কার করবো। না শান্তি তো, এই জন্য বললাম যে বাজে গরম নেই। সবাদের ওখানেই হয়ে এরকম নিশ্চয় বৃষ্টি হচ্ছে। চলো তুমি রেডি হয়ে নাও, আমি টিফিন বক্স ভরে দিয়েছি, লুচি লুচি দিয়েছি, লুচি দিয়েছি, আলু ভাজা দিয়েছি, আর ফ্রুটস দেবো বললাম তুমি তো নিলে না। যাই হোক, যেটুকুনি দিয়েছি, হ্যাঁ খালি ও চিকেন আর মাটন সারাক্ষণ। স্কুলে সব বই খাতার মধ্যে দেয় বলো, বই বই হচ্ছে সরস্বতী ঠাকুর, সব দিক খেয়ে দিতে নেই, এসে তো খাবি, মাটন তো আছেই। না জানো না, ঠিক আছে চলো বেরিয়ে যা, তারপরে আসছি। সাড়ে 11টা বাজে, ঘরের কাজ করতে করতে দেরি হয়ে গেল, এবার একটু স্নান করিনি। স্নান করে আসি, স্নান করে পুজো দেব, পুজো দেব, তারপর ভাবছি ভিডিওটা পাবলিশ করে দেবো তোমাদের জন্য। সংসারের কিন্তু এইটুকুনি কাজ না, কাজ প্রচুর, সবটা তো দেখানো সম্ভব হয় না, আর মনেও থাকে না, মানে কাজের মধ্যে থাকতে থাকতে না মনেও থাকে না যে আমাকে এখন এই ভিডিওটা অন করতে হবে, অর্ধেক কাজ করেই ফেলি, তারপর মনে পড়ে না একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তখন একটু হয়তো ভিডিওটা অন করলাম, নাহলে অনেক কাজই আছে এমনি হয়ে যায় টুকটুক করে। সংসারে একটা সংসারে কম কাজ বলো তো বন্ধু। সৌমিক একটু কিছুক্ষণের জন্য এলো, টিউশন পত্র করলো, করে আবার ওর কাজে বেরিয়েছে, আসবে হয়তো সেই 12:30 নাগাদ।
কাজ কমপ্লিট করে। আজকে রান্না থেকে একটু রেহাই পেয়েছি, মানে খুব একটা চাপের রান্না ছিল না, আর ওয়েদারটাও বেশ ভালো, ওই জন্য মনে হলো একটুখানি নেটফ্লিক্স একটা সিনেমা দেখি। চলো তাড়াতাড়ি করে স্নান করে নিই, নিয়ে পুজোটা দিয়ে নিই, তারপরে ভিডিও পাবলিশ করে আমি নেটফ্লিক্সটা একটু দেখবো। চলো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, প্রতিদিন মুখে আমি একটা ময়শ্চারাইজার লাগাই। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমার তো খুব সেন্সিটিভ স্কিন, আমি কিন্তু কোনো রকম ফেসিয়াল ফেসিয়াল কিচ্ছু করি না পার্লারে, জাস্ট আইব্রোটা করতে হয় তাই আইব্রো করি, আর আমি সেরকম কিচ্ছু করি না। চলো হচ্ছে একটা ময়শ্চারাইজার লাগাই, একটা সিরাম, একটা ময়শ্চারাইজার, ব্যাস এটুকুনি আমার স্কিন কেয়ার রুটিন এভরিডে। দুবেলা অবশ্যই দুবেলা, মানে এই স্নান করে উঠে লাগাই, আবার রাত্রিবেলা শোয়ার আগে মুখ ধুয়ে একটু লাগাই, ব্যাস আর কিচ্ছু না। চলো এবার পুজো দিতে যাব, তারপরে আসছি তোমাদের কাছে। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখলাম এই স্ল্যাবগুলো ঠাকুরের এখানগুলো না ভীষণ ধুলো পড়ে রয়েছে, প্রতিদিন এত ধুলো পড়ে, একদিন ছাড়া একদিন ঠাকুর ঘরটার মুছি তাও যেন ধুলো পড়ে ভর্তি হয়ে থাকে, ভালো লাগে না ঠাকুর ঘর ধুলো থাকলে। সেগুলোকে আবার ভালো করে মুছে নিচ্ছি, সিংহাসন থেকে শুরু করে স্ল্যাব, জানলা সবগুলোই আস্তে আস্তে করে মুছে নিচ্ছি আমি। আমার ঘরদোর তো পরিষ্কার, সেখানে ঠাকুর ঘরও যদি পরিষ্কার না হয় দেবতার স্থানটা, তাহলে কি ভালো লাগবে ঠাকুর ঘরে বসতে বলো? কিন্তু ঠাকুর ঘরটা আসলে না মনটা যেন খুব ভালো হয়ে যায়, এত ভালো লাগে, এত শান্ত লাগে, তখন পৃথিবী আরেকদিকে, আমরা আরেকদিকে, এরকম মনে হয়। এই দেখো আমি আমার মতন টাইম স্পেন্ড করছি, এখন নেটফ্লিক্সে একটা ভালো হরর মুভি দেখছি। সৌমিক এখনো আসেনি, কি করব, আমার কাজকর্ম সব হয়ে গেছে, এখন মি টাইম, তাই না? নিজের জন্য একটু কিছু তো সময় বাঁচিয়ে রাখতে হবে, সব সময় সকলের জন্য কাজ করে যাব সকাল থেকে তা বললে কি হয় বলো? তাই এগুলো সৌমিক সাবস্ক্রাইব করে দিয়েছে, বলেছে যখন মুড ভালো লাগবে না, একা একা বসে থাকবে, তখন একটু একটু দেখবে, আর বাকি টাইম তোমাদের সঙ্গে কথা বলা। আবার বিকেলবেলা হতে না হতেই ছেলে আসবে, তার পেছনে সময় দেওয়া, তাকে সে কী খাবে না খাবে। এই গুড ইভিনিং বন্ধুরা, আজকে দুপুরে ঘুম হয়নি, একটু কাজেই ব্যস্ত ছিলাম। রিকন এসে গেছে, রিকন খাচ্ছে, একটুখানি বেরোবো আমি আর সৌমিক, এখন তো মোটামুটি একটু ব্যস্তই থাকবো বললাম। এই যে রিকন খাচ্ছে স্কুল থেকে এসে, খেয়ে নি গাড়ি, একটু দুপুরে ঘুমাই তো, না ঘুমালে না চোখ মুখটা কীরকম লাগে দেখতে। যাই একটু রেডি হয়ে নিই, নিয়ে একটু বেরোবো, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই চার প্লেটগুলো দাও রেখে আসি। এই যে রান্নাঘরে রাখি চায়ের প্লেটগুলো, মায়া দিয়ে আসবে যখন ধুয়ে দেবো।
বাড়ি চলে এলাম। তোর আজকে সেরকম কোনো কাজই হলো না, যা যা বলে এসেছি আর আনলোই না, মানে আসেই নি, বললো আবার সেই বুধবার করে যেতে। আবার বুধবার দিন যেতে হবে, আর কোথাও যাইনি। ছেলের প্যান্টটা ন্যারো ফিটিংস করতে দিয়ে এসেছি, আগের স্কুলের প্যান্টটা, স্কুলের যে আগের প্যান্টটা, মানে নতুন প্যান্টটা বানানো হলো, স্কুলের যে আগের প্যান্টটা একটু ঢিলা ঢালা টাইপের, তোর নাকি লজ্জা করে, তা যাই হোক ওটা ন্যারো ফিটিংস করতে দিয়েছি, ওটাও হয়নি। আজকে কোনো কাজই সেরকম হলো না, শুধু জল সংখ্যাটা বললাম না, অর্ডার দিয়েছি, শুধু জল সংখ্যাটাই নিয়ে এলাম, ব্যাস। বেশ বড় সড়ো, তোমাদের পরে দেখাবো, চলো ফ্রেশ হয়ে নি, ভালো লাগছে না। কোনো কাজ না ঠিকঠাক করে না হলে না ভালো লাগে না মোটে। এটা আশা নিয়ে বেরোলাম যে জিনিসগুলো আসবে, অর্ডার যখন দিয়ে এসেছি নিয়ে আসবো, দেখা যাক ঠাকুরের কি ইচ্ছা। চলো রাখছি এখন, পরে আসছি। চলো বন্ধুরা রান্নাঘরে যাই, গিয়ে একটু ডাল সেদ্ধ করবো, আর রাত্রিবেলা আজকে ডাল সেদ্ধ আর আলু ভাজা এই করবো। ডাল বসিয়ে নি, তুই করবো, সোমবার দেবো না, চিমটি হলুদ দেবো। সন্তানের মায়েরা নাকি হলুদ ছাড়া খাবার খায় না, সবই আমার শোনা কথা, বড়রা বলেছে সেগুলোকে মেনে নেওয়া উচিত। নুন দিলাম, কাঁচা লঙ্কা ফেলবো, একদম কম তো না, আলু ভাজলে খেতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না বলতে কি, রুক্ষ সূক্ষ্ম দেখ, মানে খেতে লাগে শুকনো শুকনো মতো, ভালো লাগে। ভাজা করে নিয়ে আলু কেটে তারপর আসছি, আলু ভাজা হয়ে গেছে, আর এখানে সেদ্ধ ডাল করেছি কুকারে। তো চলো রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা এন্ড করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।